খোদার পথে চলেছে যারা, কোরআনের কথা বলেছে যারা, খোদার পথে চলেছে যারা, কোরআনের কথা বলেছে যারা, তাদেরই প্রাণ কেড়ে নিল যারা, প্রভুর কাছে তারা পাবে না ক্ষমা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. درفشان نیتر قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکماله، کشف الدجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের কাশিম বাজার বন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য বুরুঙ্গামারী কুড়িগ্রামের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আমার হাদারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজাম, মুরুব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটি মুতাবাররাক মুআত্তার মুনাজ্জাম আজিম মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছে, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আমাদেরকে এনে বসিয়ে দিলেন। এত দীর্ঘ লম্বা পথ সফর করার পরে ভারতের একদম কিনারায় অবস্থিত, ভারতের সাথে মিশানো যে জেলাটি, এই জেলার দ্বার প্রান্তে আজকের এই ময়দানে কোরআনের কথায় যারা এসেছেন বসেছেন, আসুন আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জবান খুলে কালিমাতুর শুকর পড়ি, কণ্ঠ ছেড়ে দেই আর বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা পাওয়ার যোগ্য কে? সূরা ফাতিহায় প্রশংসা হয় কার? সেই আল্লাহ পাকের প্রশংসা করে দরুদ ও সালাম পড়ছি বিশ্ব সভার প্রধানতম আকর্ষণ ইমাম মুরসালিন ওয়ান নাবিয়্যিন আফতাবুন নবুয়্যাহ খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন সাইয়্যিদ ওয়ালাদি আদম ইমামুনা ওয়া হাবিবুনা ওয়া কুদওয়াতুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ ও সালামগুলো কবুল করুক, চিৎকার করে বলি আমিন। রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহর দিনের জান্দাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা নিজেদের রক্তবিন্দু জীবন দিয়ে শাহাদাতের অতলুপ পেয়ালা পান করে যারা জমিন থেকে চলে গেছে তাদের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করে, চিৎকার করে বলি আমি। আজকে আমরা প্রথমেই জেনে নিই আজকের এই মাহফিলটি কিসের মাহফিল, যারা বললেন না চুপ করে রইলেন কিসের মাহফিল, এখনো যারা বলেন নাই কিসের মাহফিল, এই কোরআনের মাহফিলে আজকে উপচে পড়া ভিড় আপনাদের গরমকে উপেক্ষা করে অনেকটা কষ্ট করে আমাদের চেয়ারম্যান সাহেব সহ যারা আজকে এখানে আসলেন, আল্লাহ পাকের কাছে আমাদের একটা পরিচয় আছে না নাই? আর একটু জোরে কোন পরিচয় আছে না নাই? সুনান তিরমিজি সাক্ষী আল্লাহর হাবিবের সাথ করেন ইন্নাল মালাইকাতা লা তাদউ জিনহাতাহা রিদান লিতালিবিল ইলম, আল্লাহর কোন গুনাহগার বান্দা যখন কোরআন শোনার জন্য কোরআন বুঝার জন্য
ঘর থেকে বের হয় আরামের ঘুমটাকে হারাম করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও আমার ফেরেশতারা রে তোমরা তোমাদের নূরানি ডানাগুলো আমার ছাত্রদের জন্য বিছায় দাও সুবহানাল্লাহ খুশি না বেজার শুধু তাই নয় ভাইরা আমার وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرَ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ اللَّهَ رَكَشِبْ আর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টিগুলো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে মাবুদ কুরআন প্রেমিকদের तमाम जिंदगीর গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও সুবহানাল্লাহ সুতরাং আজকের এই মাহফিলে যারা এসেছি বসেছি যারা এই মাহফিলকে সফল করার জন্য কষ্ট করেছি এই মাহফিলটি আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে দড়িয়া হয়ে যেতে পারে কথা ঠিক না বেঠি শুধু তাই না আমার ভাইরা সুনান নবী দাউদের বর্ণনা এসেছে حتى الحيتان في جوف الماء গভীর সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যত লক্ষ লক্ষ প্রজাতির মাছ রয়েছে সবগুলো মাছ সবগুলো প্রাণী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে মাবুদ যারা কোরআন শুনতে এসেছে বুঝতে এসেছে আল্লাহ তুমি তাদের तमाम जिंदगीর গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও সুবহানাল্লাহ খুশি হয়েছে জোরে কোন খুশি হয়েছে তো যারা এসে বসলেন তারা কি ঠকলেন না জিতলেন জোরে কোন না ঠকলেন না জিতলেন আসুন কথা না বাড়িয়ে এবার সরাসরি আমরা পবিত্র কোরআনের সূরা আহজাবে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম 70 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত সেই আয়াত থেকে আমরা সরাসরি কথা বলবো আল্লাহ তৌফিক দান করলে বলি আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما شكله بولي صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 70 থেকে 71 নাম্বার আয়াত কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করেন ও দুনিয়ার ঈমানদাররা যারা তোমরা ঈমান এনেছো যারা তোমরা কালেমাকে বিশ্বাস করেছো যারা তোমরা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله এই কালেমা যারা তোমরা পড়ে নিয়েছো যারা ঈমানদার হয়েছো তোমরা যদি দুটি কাজ করতে পারো একটি কাজ হলো وقولوا قولا سديدا সিধা কথা বলতে হবে কি কথা জোরে কোন কি কথা সিধা কথা আল্লাহ তাআলা বললেন প্রথমে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ভয় করবা কাকে আল্লাহকে জোরে বলি কাকে প্রথমে আল্লাহ আল্লাহর ভয়ের কথা বলে দ্বিতীয়ত আল্লাহ বললেন হক কথা বলতে হবে জোরে বলেন কি কথা অথবা সিধা কথা কোন কথা সিধা কথাটা যত সিধা হবে কারো কারো অসুবিধা হবে কথা ঠিক না বেঠি কথা যত সিধা কারো কারো অসুবিধা এজন্য কি হক কথা ছাড়া যাবে আল্লাহর ভয়ের পরে আল্লাহ তাআলা যে জিনিসটিকে স্থান দিলেন তা হলো সোজা কথা বলা কোন কথা ভাইরা আমার এই দুটি কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন এক নাম্বার হলো আল্লাহকে ভয় করো দুই নাম্বার হলো জীবন যতদিন আছে গায়ের ভিতরে যতক্ষণ রক্ত রয়েছে
যতক্ষণ তুমি ঈমানের দাবি করো যতক্ষণ তুমি মুমিন হিসেবে পরিচয় দাও ততক্ষণ পর্যন্ত তোমার কাজ হবে দুইটা একটা হচ্ছে আল্লাহকে ভয় করা আর আরেকটি হচ্ছে সিধা কথা বলা এই দুটি কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে তোমাদেরকে জান্নাতি বানায় দিব সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম জান্নাতে যাওয়ার জন্য নির্বেজাল পিওর যতটুকু আমল দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল থেকে কাটছাট করে ভাগযোগ করে তোমার আমল থেকে যে আমলগুলো অপবিত্র যে আমলগুলো কলুষিত সে আমলগুলো ফেলে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার উপযোগী আমল তোমার আমল নামায় দিয়ে দিব সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম শুধু তোমাদেরকে জান্নাত দিব না জান্নাত দেওয়ার জন্য দুনিয়ার জীবনে তোমার যত গুনাহ হয়েছে সগীরা কবীরা জাহিরি বাতিনি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ এই রকম একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় জোরে কন্ত কাকে ভয় পাবে কোন প্রশাসনকে কোন ক্ষমতাকে কোন ব্যক্তির রক্তচক্ষুকে অথবা পুলিশের হুমকি ধুমকিকে ভয় পাবেন কাকে আল্লাহর ভয় দিব নিজেদের জীবনকে রাঙাতে হবে মুমিন হিসেবে রামদাসদের চরিত্র লালন করলে চলবে না বামপন্থীদের চরিত্র লালন করলে চলবে না মুমিনেরা চরিত্র লালন করবে আল্লাহর জোরে বলি কার আল্লাহর রঙে মুমিনরা রঙিন হবে আল্লাহর রং দিয়ে জীবন রাঙাবে যদি আমরা জীবন রাঙাতে পারি তাহলেই মুমিন হয়ে ঈমানদার হয়ে মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব জোরে বলি আমিন প্রিয় হাজেরিন এমন একটি বিষয় আজকে আমরা আলোচনা করার জন্য নিয়েছি যে বিষয়টি আল্লাহ পাক একবার দুইবার তিনবার চারবার নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইত্তাকু আল্লাহকে ভয় করো এই কথাটি একবার দুইবার নয় 84টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 88 বার আল্লাহকে ভয় পাওয়ার কথা বলেছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাকলেন ও সাহাবীরা জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানটাকে একটু নতুন করো ঈমানটাকে নবায়ন করো সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ঈমানকে কিভাবে নতুন করা যায় ঈমানকে কিভাবে রিপেয়ার করা যায় ঈমানকে কিভাবে নবায়ন করা যায় আল্লাহর হাবিব বললেন কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো লা ইলাহা বলুন তো ভয় করবো কাকে আর একটু হয় না চিৎকার করে ভয় করবো কাকে আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা কি দান করবে আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ আমল দরকার সেই পরিমাণ আমল দিবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবার শুনুন আমার ভাইরা একজন সাহাবী নাম যার আউফ বিন মালিক আল আসজাই এই সাহাবীর দুটি সমস্যা জোরে বলেন সমস্যা কয়টা সাহাবীর নাম কি হযরতে আউফ বিন মালিক আল আসজাই আমরা কত গানের নাম মুখস্থ রাখি কত নায়ক নায়িকার নাম মুখস্থ রাখি কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক কি না আমার দেশের যুবকদের চরিত্র হরণ করা হচ্ছে কথা ঠিক না বেঠি ইন্ডিয়ান চ্যানেলগুলো দিয়ে
আজ বাংলাদেশের নারীদের চরিত্রের অবক্ষয় আজকে ঘটানো হচ্ছে কথা ঠিক না বেঠিক আজকে সমাজের সুশৃঙ্খল নিয়মগুলো বিশৃঙ্খলতায় পরিণত হচ্ছে আমার মামুনদেরকে আজ পর্দাহীন বানানো হচ্ছে এর কারণ হচ্ছে আমরা কোরআন থেকে পিছিয়ে পড়েছি কথা ঠিক না বেঠিক সাহাবীর নাম হলো আউব বিন মালিক আল-আশজাঈ আল্লাহর নবীর কাছে আসবেন স্ত্রীটাকে বললেন প্রাণের স্বামী দুটি বিপদ আমাদের এই দুটি বিপদ নিয়ে নবীজির কাছে যাও বিশ্বনবীকে গিয়ে দুটি বিপদের কথা বলো সাহাবী এবার বিশ্বনবীর কাছে চোখে পানি নিয়ে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুটি বিপদ আমার এই দুই বিপদে কুল কিনারা না পেয়ে আপনার কাছে এসেছি আপনি একটু বলে দিবেন কি কোন কাজ করলে আল্লাহ পাক বিপদ ছড়ায়া দিবে জোরে কই সুবহানাল্লাহ বিপদ ছড়ায়া দেন কে কোন পীর কোন ফকির কোন মাজার কোন জিন্দা কোন মুর্দা কেউ বিপদ ছড়াতে পারেন না যিনি ছড়ান তিনি কে সাহাবী আসলেন চোখে পানি নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে এসেছি দুটি বিপদ আমার কোন কাজ করলে আল্লাহ বিপদ ছড়ায়া দিবে সাহাবীর বিপদ সম্পর্কে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকটা দিন হয় ইহুদিরা আমার সন্তানকে বেঁধে রেখেছে ইহুদিরা বন্দী করে রেখেছে বড়ই কষ্টে আছি সন্তান বেঁধে রাখা সন্তানকে জেলে রাখা এটা কি সহজ না কঠিন আরে কথা বলেন সহজ না কঠিন সন্তানকে বন্দী করে রেখেছে আর দুই নম্বরের বিপদ হলো গড়ের মধ্যে কোনো খাবার নাই এই দুই বিপদে কি করতে পারি আল্লাহর নবী বললেন আমরুকা ওয়াইয়া أن تستكثر ذكر لا حول ولا قوة إلا بالله الله نبي بولن ري صحابي تما كي آر تما رستري دو جن كي أمي نصيحت كوري دي اي دوتي بي بودي ايك تما آر غري كونو خبر ناي دوي نمبر شنطان كي هودي ربي دي ركي چه ঘরে চলে যাও আর তোমার স্ত্রীকে নিয়ে বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আমল শুরু হয়ে গেল ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে চোখে পানি নিয়ে এসেছিলেন আউব বিন মালিক আল-আশজাঈ চোখের পানি মুছতে মুছতে আল্লাহর নবীর দরবার থেকে চলে যাচ্ছেন স্ত্রীকে ডেকে বললেন ও প্রাণের স্ত্রী আল্লাহর নবী আমাকে আর তোমাকে বেশি বেশি করে পড়তে বলেছে এই দোয়াটার ভিতরে কি আছে এই দোয়াটার ভিতরে এমন একটা বিশ্বাস আছে যে বিশ্বাস যদি আপনার কোলে যায় বদ্ধমূলে যদি গেতে যায় তাহলে কোন শক্তি আপনাকে ভয় দেখাতে পারবে না কথা ঠিক না বেঠিক আল্লাহ তাআলা জানায় দিলেন এই দুয়ার মধ্য দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো ভরসা নাই কোনো শক্তি নাই কোনো কুদরত নাই একমাত্র আল্লাহর ক্ষমতা ছাড়া কথা ঠিক না বেঠিক সাহাবী বাড়ি গেলেন স্ত্রীকে নিয়ে পড়া শুরু করলেন ওই দিক দিয়ে সাহাবীর সন্তান ইহুদির হাতে বন্দী ইহুদির হাতে থাকা বন্দীর সন্তান পিতামাতার আমলের কারণে কিছুক্ষণ পরে নজর করে দেখেন হাতের বাঁধনটা খুলে যাচ্ছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ একবার কোন ইমানদার মুমিন মুত্তাকি যদি সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আকাশ থেকে জমিন যত দূরে জমিন থেকে আকাশ যত দূরে এই লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন পরিমাণ বিশাল শূন্যতাকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলটাকে আল্লাহ ভারী করে দেন জোরে কোন সুবহানাল্লাহ এবার সাহাবীর সন্তান নজর করে দেখে হাতের বাঁধন খুলে যাচ্ছে পায়ের বাঁধনটি খুলে যাচ্ছে
একটু পরে নজর করে দেখে ইহুদিরা এবার ঘুমের গুড়ে চলে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহুদিরা যখন ঘুমিয়ে যাচ্ছিল হাতের বাঁধন যখন খুলে যাচ্ছিল একটু শক্তি নিয়ে যখন টান মারলো বাঁধন খুলে গেল হাতের পায়ের বাঁধন খুলে সাহাবী এবার নিরাপদ হয়ে গেল সাহাবী যখন নিরাপদ হয়ে গেল এবার সাহাবী দেখে ইহুদিরা ঘুমায় আছে সাহাবীর এবার মনে হয়ে গেল হাই রে আমার বাবা বড় বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে কোনো খাবার নাই আবার ওই দিকে নজর করে দেখে ইহুদিদের 4000 ছাগল কয় হাজার এই 4000 ছাগলকে দেখে সাহাবী বলল ওরে ছাগলের দল তোরা আমার সাথে আমার বাড়িতে চল সুবহানাল্লাহ ইমাম ওয়াহিদি আসবাবুন নুজুলের মধ্যে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে হোয়াট ইজ দা ব্যাকগ্রাউন্ড অফ দিস আয়া এই আয়ার পিছনে কোন কারণ ছিল তা বর্ণনা করতে গিয়ে ইমাম ওয়াহিদি ঘটনাটি তিনি রাসূলের হাদিস থেকে এনেছেন জোরে করে সুবহানাল্লাহ বলতে দেরি হলো ওরে ছাগলের দল তোরা আমার সাথে আমার বাড়িতে চল ছাগলের বিরাট দল আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে সাহাবীর পিছনে পিছনে চলা শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন 4000 ছাগলের মালিক বানায় দিল সুবহানাল্লাহ এখন আবার কোন হিন্দু ভাইদের ক্ষেতের মধ্যে গিয়ে তার ছাগলকে ধরে আনলে জায়েজ হবে জোরে কোন জায়েজ হবে না সেই সময়ে এটা জায়েজ ছিল আল্লাহ পাক এখন আমাদের জন্য যদি আবার সেই সময় এনে দেয় তবে জায়েজ হবে কিন্তু এখন আমাদের জন্য জায়েজ নাই জোরে বলেন জায়েজ নাই ওয়াজ বুঝা লাগবে নাইলে আবার পেস লেগে যাবে বাড়িতে যাওয়ার আগে ওয়াজ বুঝে যেতে হবে এখন সাহাবী 4000 ছাগল নিয়ে চলে আসলেন একটু কল্পনা করুন আমার ভাইরা আল্লাহকে ভয় পাওয়ার কথা বলেছিলাম আল্লাহকে ভয় পাওয়ার কারণে জেলের ভিতরে বন্দী ছিল সাহাবীর সন্তান কারারুদ্ধ অবস্থায় ছিল সাহাবীর সন্তান ঘরে কোনো খাবার ছিল না কিন্তু একটি আমলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি নয় যার ঘরে এক বেলার কোনো খাবার ছিল না আল্লাহ পাক 4000 ছাগল তার ঘরে পাঠিয়ে দিলে তাহলে সব ক্ষমতা কার আরো চিৎকার করে সব ক্ষমতা কার সমস্ত ক্ষমতার মালিক কে সে আল্লাহ পাকের প্রশংসা করবেন তো সেই ঘটনাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কমলান করে রাখলেন আল্লাহ জানায় দিলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বলে দিলেন দুনিয়ার মানুষেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো তোমরা ভয় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদাপদে মুসিবতে তোমাদেরকে বের হওয়ার রাস্তাটা আল্লাহ তাআলা দেখায় দিবে সুবহানাল্লাহ আমরা বাংলাদেশের ভিতরে এখন যেন একটা আবদ্ধ পরিবেশে আমরা এখন বাংলাদেশে আছি কথা ঠিক না বেঠিক জোরে বলে ঠিক না বেঠিক এই আবদ্ধ পরিবেশ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে আমল করতে হবে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করতে হবে কথা ঠিক না বেটি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন কোরআনে ঘোষণাও করলেন বিপদে পড়েছো মুসিবতে পড়েছো সে অবস্থায় আল্লাহকে ভয় করে যদি তোমরা পড়তে পারো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আল্লাহ বিপদ সরায়া দিবেন দুই নম্বরে আয়াতের শেষাংশে এসে বলছেন আল্লাহ তাআলা ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে যেই রিজিকের কথা ব্যক্তি কল্পনাও করতে পারে না জোরে বলি সুবহানাল্লাহ যেই মালিকের ঘরে এক বেলার কোনো খাবার ছিল না সেই মালিকের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি নয় 4000 ছাগলের ব্যবস্থা আল্লাহ করে দিলে সুবহানাল্লাহ আল্লাহকে একটা জোরে ডাক দেন তো আরো চিৎকার করে আল্লাহ আরো চিৎকার করে আল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন
আলাইসাল্লাহু বিকাফিন আবদাব ও গোলামেরা ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট না চিৎকার করে বলেন যথেষ্ট আমাদের সব বিপদ মুসিবতে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট কথা ঠিক না বেঠি কিন্তু ভয় করতে হবে কাকে জোরে বলেন কাকে সারাটা জীবন চলে গেল চক্ষু আল্লাহ দিলেন চক্ষু দিয়ে দেখলেন না কান আল্লাহ দিলেন কানটা দিয়ে শুনলেন না অন্তরটা দিয়ে কোনোদিন আল্লাহর সৃষ্টি কল্পনা করলেন না ও আমার বাবাজিরা ও আমার বৃদ্ধ মুরব্বিরা ও আমার যুবকেরা একটু আজকে কল্পনা করুন আল্লাহ রাব্বুল আলামিন কত কত নিয়ামত তোমাকে দিয়েছে তোমার ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ এই চোখের নিয়ামত যদি কিয়ামত পর্যন্ত আদায় করা হয় নিয়ামত শেষ হবে জোরে কোন শুকরিয়া শেষ হবে কি দিয়ে দিলেন আল্লাহ চোখের ভিতরে বর্তমান বিজ্ঞান বলে হিউম্যানাইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই ছোট্ট দুটি চোখ এই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 মিলিয়ন কালারকে মানুষ শনাক্ত করতে পারে কোন আল্লাহু আকবার এই চোখ দিয়েছেন কে এই চোখের মালিক কে সে আল্লাহরে ডাক দিবেন তো সে আল্লাহরে ভয় করবেন তো ভাইরা আমার সে আল্লাহর ভয় দিন আল্লাহর যেই গোলামেরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে এক নিমিষের মধ্যে আল্লাহ চাইলে তার জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন কি আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা সহিহ মুসলিমের 1 2 টি নয় 5 টি হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উনার জামানাতে বনি ইসরাইলরা দীর্ঘদিন ধরে আল্লাহর নাফরমানি করেছে বিশেষ করে একটি ব্যক্তি আল্লাহকে চিনে নাই আল্লাহকে ভয় করত না আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিলেন বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইলাহি আসকিনা গাইসাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশুয়ুখির রুকাই ওয়ালবাইমির রুতাই আল্লাহ তাআলা আপনি নজর করে দেখেন হাজার হাজার মানুষকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এই হাজার হাজার মানুষ বৃষ্টির জন্য কষ্ট করতেছে আয় আল্লাহ শিশু বাচ্চাগুলো চিৎকার করছে এমন এমন বাচ্চাগুলো আল্লাহ যাদের কোনো গুনাহ নাই এমন পশুগুলো কষ্ট পাচ্ছে যাদের কোনো গুনাহ নাই এমন মুরব্বিরা আল্লাহ কষ্ট করতেছে যারা আপনাকে সেজদা করে আল্লাহু আকবার আল্লাহ জানায় দিলেন নবী মুসা তোমার দোয়া কবুল করা হয় নাই ইন্না ফিকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা এমন একজন গুনাহগার বান্দা এখানে বসা আছে যে ব্যক্তি 40 বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করেছে আমি আল্লাহরটা খেয়ে আমি আল্লাহরটা পড়ে আমি আল্লাহর দেওয়া রিজিক দিয়ে বলে আমি আল্লাহর চোখ দিয়া দেখে আমি আল্লাহর কান দিয়া শুনে আমি আল্লাহর অন্তর দিয়ে অনুধাবন করে কিন্তু আমি আল্লাহকে ভয় করে না এজন্য আমি আল্লাহ তার উপর রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছি আল্লাহু আকবার এবার নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন নবী মুসা যে ব্যক্তি আমি আল্লাহর নাফরমানি করেছে আমি আল্লাহকে ভয় করে নাই ওই ব্যক্তিকে এখান থেকে উঠিয়ে দেন তাকে যদি উঠিয়ে দেওয়া হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে দিব সুবহানাল্লাহ এবার নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ এখানে তো হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষের মাঝে আমি একলা শব্দ কিভাবে পৌঁছাবো বলেন তো আপনারা আলহামদুলিল্লাহ অনেক জনশ্রুতি আপনারা এখানে এসেছেন এই মানুষগুলোর মাঝে যদি আমরা মাইক ছাড়া কথা বলি শব্দ পৌঁছানো সম্ভব জোরে কোন সম্ভব তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই হাজার হাজার মানুষের মাঝে মাইক তো ছিল না তো আল্লাহ শব্দ পৌঁছাবো কেমনে আল্লাহ তাআলা জানায় দিলেন
من كندا ومن البلاء ونبي موسى السلام আপনার কাজ হলো শুধু আপনি ডাক দিবেন আর আমি আল্লাহর কাজ হলো ডাকটা আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির কানে কানে পৌঁছায় দিব সুবহানাল্লাহ আল্লাহ এটা পারেন কিনা জোরে বলেন পারেন কিনা আল্লাহ তাআলা যখন নবী মুসা আলাইহিস সালামকে বললেন আপনি ডাক দেন আমি আল্লাহ ডাক পৌঁছায় দিব নবী মুসা আলাইহিস সালাম আর থামলেন না নবী মুসা আলাইহিস সালাম কত শক্তির অধিকারী নবী ছিলেন তা কি জানেন আমি মিশরে ছিলাম দীর্ঘদিন নবী মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছে ছোট কালে কারে ফেরাউনকে জোরে কোন কারে সেই ছোটবেলাতে এক থাপ্পড় খেয়ে ফেরাউন বুঝেছে যে এই থাপ্পড় সাধারণ কোন থাপ্পড় না কথা ঠিক না বেঠিক এরপরে যখন একটু বড় হলো থাপ্পড়ের অভ্যাসটা যায় নাই কারণ তিনি যখনই দেখতেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ হচ্ছে তখন নবী মুসা আলাইহিস সালাম বসে থাকতে পারে না আজও যখন আমরা দেখব কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ হয় বাংলাদেশের এক শ্রেণীর মধ্যে মুজাহিদ বুকের কাজা রক্ত ঢেলে দিয়ে কোরআন সুন্নাহকে রক্ষা করতে যায় কথা ঠিক না বেটি মুসা আলাইহিস সালাম কি শক্তি কম না বেশি ছোটকালে দিছে এক থাপ্পড় ফেরাউনের সেখানেই বাপদশা লেগে গেল এরপরে বড় হয়ে আরেক থাপ্পড় মারলো সেই থাপ্পড়ের কারণে বাবুরসি জাগায় ডেড জাগায় কি জাগায় মারা গেল এরপরে যখন তিনি আরো বড় হলেন ওনার যখন মালাকুল মউত যখন ওনার কাছে আসলেন কোনো অনুমতি ছাড়া মালাকুল মউত আসার কারণে ফাসাক্কা মুসা আইনাহু মুসা আলাইহিস সালাম একটা ছক্কা মারলেন মালাকুল মউতের চোখে কার চোখে আপনারা ছক্কা মারেন তো হ্যাঁ এই ছক্কা মানে কি এই ছক্কা মানে ক্রিকেটের ছক্কা না নবী মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারলেন কি করলেন তাই থাপ্পড় ছোট কালেও মারছেন মাঝারি বয়সেও মারছেন শেষে এসে যখন থাপ্পড় মারলেন মালাকুল মউতের চোখটা মাটিতে পড়ে গেল আল্লাহু আকবার মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বললেন আয় আল্লাহ তাআলা এমন থাপ্পড় মেরেছে আমার চোখটা তো মাটিতে পড়ে গেছে আল্লাহ তাআলা বললেন যাও আবার নবী মুসা আলাইহিস সালামকে গিয়ে জিজ্ঞাসা করো একটি ছাগলের উপরে হাত রাখতে বলো নবী মুসা আলাইহিস সালামকে মালাকুল মউত গিয়ে বলল যে আপনি একটু হাতটা রাখেন নবী মুসা আলাইহিস সালাম বললেন হাত রাখলে কি হবে মালাকুল মউত বলল হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ হায়াত আপনাকে দান করে দিবে নবী মুসা আলাইহিস সালাম বললেন ওয়ামা বাদাহু এই লম্বা হায়াতের পরে কি হবে মালাকুল মউত বললেন লম্বা হায়াতের পরে যখন সময় চলে আসবে দুনিয়া ছেড়ে একদিন আপনাকে চলে যেতে হবে বলি আল্লাহু আকবার দুনিয়াতে কি কেউ চিরকাল বাঁচবো নবী মুসা আলাইহিস সালাম বললেন ও মালাকুল মউত দুনিয়া ছেড়ে যদি চলেই যেতে হবে তাহলে আর দেরি কেন এই মুহূর্তে তুমি আমার জানটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাও আল্লাহু আকবার এই জন্য কবি বড় চমৎকার করে বলেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু মউত এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয় আর কবর এমন একটা ঘর যেই ঘরে সবাইকে শুইতে হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের সবাইকে মরে যেতে হবে দুনিয়া চিরস্থায়ী জায়গা না কেউ আগে কেউ পরে কেউ একদিন আগে কেউ দুদিন পরে যার যখন সময় হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে নবী মুসা আলাইহিস সালাম বললেন এই মুহূর্তে আমার জান কবজ করে ফেল সেই নবী মুসা আলাইহিস সালাম এত শক্তি তার ছিল তিনি প্রচন্ড শক্তি নিয়ে ডাক মারলেন
أيها العبد العاصف الذي يبارز الله بالمعاصي منذ 40 سنة والله غلام যে আল্লাহর কে আল্লাহর পরে 40টা বছর ধরে আল্লাহর নাফরমানি করেছো তুমি উঠে চলে যাও তুমি চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিবেন সুবহানাল্লাহ এবার লোকটি 40টা বছর ধরে আল্লাহকে ভয় করে নাই 40টা বছর পরে লোকটার এবার মনে হয়ে গেল আল্লাহ কত বড় কত বিরাট কত মহান আমার সব কিছু তিনি দেখেন তিনি শুনেন তিনি জানেন কিন্তু আল্লাহ তো কারো কাছে প্রকাশ করে দেয় নাই আজ মনে হয় প্রকাশ হয়ে যাবে আজকে যদি আমি বের হয়ে চলে যাই নিঃসন্দেহে সব মানুষগুলো জেনে ফেলবে আমি 40টা বছর ধরে নাফরমানি করেছি আর যদি আমি বের না হই সব মানুষগুলো আমার জন্য কষ্ট করবে তাও হয় না লোকটা 40 বছর পরে الله কে ভয় পেয়ে মাবুদের নাম ধরে ডাক দিলেন আল্লাহ একবার যখন আমার মাবুদকে ভালোবেসে মনের ভয় মিশ্রিত محبت নিয়ে যখন আল্লাহকে ডাক মারলেন আল্লাহর আর দেরি নাই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়ে পুরো এলাকাটাকে শান্তিময় করে দিলেন এবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ একটু আগে আপনি বলেছিলেন বৃষ্টি হবে না এখন আবার কার কারণে আপনি বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ বললেন নবী মুসা যেই লোকের কারণে যার 40 বছরের নাফরমানির কারণে আমি আল্লাহকে ভয় না করার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম একবার আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ বৃষ্টি আবার দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলুন তো এবার লোকটা কি এখন আমলি না বদকার আরে কথা বলে না আমলি না বদকার নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা যেই লোক একবার ভয় করার কারণে আপনি তার তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন একবারের জন্য তাকে আমি দেখতে চাই বলেন তো দেখলি কি লোকটার ইজ্জত বাড়বে না কমবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ইয়া মুসা ইন্নি লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহুহু ওয়া হুয়া ইয়ুতিউনি ও নবী মুসা আমি আমার গোলামকে 40টা বছর যখন নাফরমানি করেছে আমি চাইলেই তাকে লজ্জিত করতে পারতাম কিন্তু আমি আল্লাহ লজ্জিত করি নাই আর যখন 40 বছর পরে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে আফদহু ওয়া হুয়া ইয়ুতিউনি আমার গোলামকে কি এখন আমি লজ্জা দিতে পারি নবী মুসা কোশ্চিন কালেও আমি আমার গোলামকে লজ্জা দিব না তাইলে কমত নবী মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ দেখায় দিতেন ইজ্জত বাড়তো না কমত ইজ্জত কমে যেত আল্লাহ পাক তার একজন গোলামের ইজ্জত খাটো হোক এটা আল্লাহ চান জোরে কোন চান বলেন তো আল্লাহ আমাদেরকে কি রকম ভালোবাসে কোলেন খুব ভালোবাসে বলেন তো কি রকম ভালোবাসে হাদিস শরীফ দেখুন আল্লাহর হাবিব কি বলেন আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ জালার রাহমাতা মিআতা আজজা ভালোবাসা দয়া মায়া এটাকে আল্লাহ পাক 100টা ভাগে ভাগ করেছেন ফা আখাযা ইনদাহু 99 আজজা 99 গুণ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ সন্তান মাকে কি পরিমাণ ভালোবাসে আর সন্তানকে মা কত বেশি ভালোবাসে গভীর রাত দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমায় যিনি ঘুমাতে পারেন না তিনি কি তিনি হলেন মা সমস্ত মানুষগুলা পিতামাতা সবাই ঘুমায় থাকে কিন্তু গর্ভের ভিতরে যখন সন্তান আসে এই মা ঘুমাতে পারেন না
হঠাৎ হঠাৎ ঘুমটা ভেঙে যায় উঠে একটু ডান কাঁথন বাম কাঁথন কখনো সোজা হন এই রকম করে তিল তিল করে 10 মাস 10 দিন ওয়াহনা নালা ওয়াহনিউ ওয়াফিসালুহু ফি আমাইন 10 মাস 10 দিন মা কষ্ট করে তীব্র কষ্টের মধ্য দিয়ে 10 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ হিসেবে সন্তান দান করে সুবহানাল্লাহ সেই সন্তান আসাটা কেমন কষ্ট বর্তমান বিজ্ঞান বলে শরীর থেকে 40টা হাড় ভেঙে গেলে যতটুকু ব্যথা অনুভব হয় একজন বান্দা একজন আল্লাহর গোলাম আমরা একজন যখন দুনিয়াতে এসেছি আমাদের মা জননীর এত ব্যথা হয়েছে শরীর থেকে 40টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট লাগত যেমন যন্ত্রণা হতো যেমন ব্যথা হতো মা জননীকে সেই রকম কষ্ট দিয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি একবার ভালোবাসার কারণে মা গলা টিপে হত্যা করে না বরং আমার যখন অসুখ হয় আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ মাবুদ গো যদি আমার কলিজার টুকরা সন্তানের হায়াত না থাকে আল্লাহ তুমি আমার জীবন নিয়ে হলেও আমার সন্তানটাকে হায়াতে তৈয়বা দান করে দাও বলুন তো ভালোবাসা কয় ভাগ এক ভাগ জোরে বলি কয় ভাগ এই এক ভাগ ভালোবাসার কারণে সন্তানকে মা এই পরিমাণ ভালোবাসে আবার সন্তান মাকে কি পরিমাণ ভালোবাসে মায়ের কথা যখনই মনে পড়ে দুটি চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে মায়ের স্মৃতি যখন মনে পড়ে দু চোখ ভেসে যায় পানিতে মায়ের কবরের সামনে গিয়ে দোয়া করে কথা ঠিক না বেঠি ভালোবাসা কয় ভাগ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ নয় দুই ভাগ না 10 ভাগ 20 ভাগ নয় 80 ভাগ 90 ভাগ নয় 99 গুণ বেশি আপনাকে ভালোবাসে এক একটা আল্লাহর গোলাম যখন জাহান্নামী হয়ে যাবে আল্লাহর এক ভাগ দুই ভাগ ভালোবাসার মধ্যে নয় 99 গুণ ভালোবাসার ভিতরে টান লেগে যাবে আল্লাহ আল্লাহ তাআলা চাইবেন কোন একটা ছোট থেকে ছোট সামান্য একটা ওসিলায় আমার গোলামটাকে যদি মাফ করে দেওয়া যায় আল্লাহ মাফ করে দিয়ে লোকটাকে জান্নাতি বানায় দিবে একটা উদাহরণ নেন হাদিস থেকে আল্লাহর হাবিব বললেন মেরাজের রজনীতে আমি যখন আল্লাহর জান্নাতে ঢুকলাম ফারাইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাত আমি নজর করে দেখলাম আল্লাহর জান্নাতের মধ্যে একজন ব্যক্তি খুশিতে দৌড়াদৌড়ি করে জোরে কন্না সুবহানাল্লাহ আমি জিব্রিলকে ডাক দিয়ে বললাম জিব্রিল এটা কোন ব্যক্তি কি এমন আমল সে করেছে কোন কারণে আল্লাহর জান্নাতে দৌড়াদৌড়ি করে জিব্রিল বললেন জিব্রিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা ফাকাতা সাজানাতান মিন যাহরিত তরিকি রাস্তার ভিতরে একটি গাছ হয়েছিল আর সে গাছটির কারণে মানুষেরা প্রচন্ড কষ্ট পেত এই লোকটি গাছটা কেটে দিয়েছে এই কেটে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে বেকসুর খালাস করে দিয়ে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে ভাইরা আমার দুটি উদাহরণ দিলাম এই জন্য দিলাম যে নবী মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর পরে আল্লাহকে ভয় করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানাতে পারেন গুনাহ খাতা যদি মাফ করতে পারেন আজকের মাহফিলে যারা নিজেদের গাম মিশ্রিত পোশাক নিয়ে বসে আছি গরম উপেক্ষা করে বসে আছি যদি আমরা আল্লাহর জন্য বসতে পারি আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না জোরে বলেন পারে না সে আল্লাহ পাককে আমরা ভয় করব রাজি আছি জোরে কোন রাজি আছি ভাইরা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন মা কওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি আল্লাহর হাবিব কোনদিন মিম্বারে উঠেন নাই যখনই তিনি কোন আলোচনা করতেন আল্লাহর হাবিব বলতেন ওয়ামাইয়াত তাকিল্লাহ يجعل
له مخرجا ويرزقه من حيث لا يحتسب. যখন তিনি আলোচনা করতে দাঁড়াতেন আল্লাহর নবী আলোচনায় দাঁড়িয়ে তিনি যে কথাগুলা বলতেন তার ভিতরে একটা কথা থাকতো, ও দুনিয়ার মানুষেরা কোন ব্যক্তির ভয় পেও না, কোন ব্যক্তিকে ভয় করো না, তোমাদের সর্ব অবস্থায় যিনি তোমাদেরকে দেখেন, যিনি তোমাদের ব্যাপারে যিনি জ্ঞাত আছেন তিনি কে? জোরে কন্যা তিনি কে? এজন্য ভয় করবেন কাকে? সাহায্য চাবেন কার কাছে? খাদ্যে ভেজাল দিবেন কার জন্য? যারা আল্লাহরে ভয় পায় তারা কি খাদ্যে ভেজাল দেয়? তারা কি মাছের সাথে ফরমালিন মিশায়, ফলের সাথে ফরমালিন মিশায়, গরুর ইনজেকশন দিয়ে মোটা বানায়, এরপরে মোটা অঙ্কের টাকা নেয়? এই কাজগুলো আমরা করি কেন? কারণ আমরা কাকে ভয় করি না? আরো জোরে বলেন কাকে ভয় করি না? ইমাম সারকানি রহিমাহুল্লাহ উনি বললেন আল্লাহর ভয়টা কি জিনিস? আল্লাহর ভয়টা ওই জিনিস হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি। আল্লাহর ভয় বলা হয় ওই জিনিসকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয় যাদের মাঝে আছে তারা অন্যায় করতে পারে তো? জোরে কোন পারে তো? মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে জেল খাটাতে পারে তো? যুদ্ধ অপরাধীর সাজা দিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে পারে তো? আরো চিৎকার করে বলেন পারে তো? এদেশের শ্রেষ্ঠ মুফাসসির যিনি আল্লাহর কোরআনের কথা বলেছেন 50টি বছর এদেশের অন্ধ মানুষগুলোকে কোরআনের আলোতে আলোকিত করেছেন, উনাকে আজকে রাজাকার বানিয়ে যে শাস্তি দেওয়া হচ্ছে সে শাস্তির নিন্দা দেওয়ার যে কথা ঠিক না বেটি? আল্লাহকে ভয় করতে হবে, কথা ঠিক না বেটি? এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দুনিয়ার মানুষ এমনটা মনে করো না এটাই তোমার শেষ, এই জীবনটাই শেষ জীবন, না, বরং এই জীবনের কর্মগুলো সবগুলোর জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। জোরে বলেন কার কাছে? দুনিয়ার জীবনে বিচারালয় আছে, দুনিয়ার জীবনে কোর্ট আছে, কাচারি আছে, দুনিয়ার জীবনে মামলা হামলা হয়, আল্লাহর দরবারেও মামলা হবে, সেদিন কেউ কালুতি করতে পারবে না। সেদিন যিনি বিচার করবেন তিনি কে? সুদ ঘুষ চলবে তো? দেখুন কতটুকু সুদ ঘুষ দিলে আল্লাহ নিবেন, এরকম কোন পরিমাণ আছে বলেন? যদি যত পরিমাণ বেশি হোক আল্লাহ নিবে নাকি? ফেরেশতারা নিবে? আল্লাহ তাআলা একটা উদাহরণ দিলেন فَلَنْ يُقْبَلْ مِنْ أَحَدِهِمْ مِلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَا افْتَدَى بِهِ। যদি গোটা পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ, যদি গোটা পৃথিবীর সমপরিমাণ রূপা আল্লাহ পাকের ফেরেশতাদেরকে হাদিয়া দেয়া হয় তারপরেও একটা সেকেন্ডের আযাব থেকে বাঁচা যাবে না, ঠিক না বেটি? সেই আযাব থেকে যারা ভয় পায় তারাই হচ্ছে মুত্তাকি। জোরে বলি তারা কি? জোরে বলেন তারা কি? শুধু তাই নয়, হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু আন-নাওয়াহিহি। আল্লাহকে ভয় করে যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন তা করতে হবে, আর যে কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন তা যদি আমরা বর্জন করতে পারি, আল্লাহর নিষেধাজ্ঞাগুলো থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর জান্নাতি গোলামদের সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য আল্লাহ পাককে ভয় করতে হবে। যত কাজ আল্লাহ করতে বলেছেন সে কাজগুলো করবেন, আল্লাহ যা ছাড়তে বলেছেন সেগুলোকে ছাড়বেন নাকি ধরবেন? জোরে কোন ছাড়বেন না ধরবেন? কিন্তু আজকে দেখুন, একটি ক্যামেরা যদি ফিট করে দেওয়া হয় আমাদের মাথার উপরে, সিসি ক্যামেরা যদি ফিট করা হয়, তাহলে অন্যায় বাড়ে না কমে? আরে কথা কয় না, বাড়ে না কমে? কিন্তু এই মানুষগুলোর কাদের ভিতরে ক্যামেরা ফিট আছে না নাই? বাইরে আমার একটু কল্পনা করুন, আল্লাহ কি বলেন?
আল্লাহ তাআলা বলেন ও কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণিক তোমার গাড়ির ভিতরে তোমার জীবনগ্নে একটি মেমরি কার্ড বসিয়ে দিয়েছি আর কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মেমরি কার্ডটা টেনে টেনে বের করব মেমরি কার্ডটা তোমার সামনে দিয়ে বলবো ইকরা কিতাবাক এখান থেকে একটু পড়ো জুলুম নির্যাতন কেন করেছিল কথা ঠিক না বেটি এখান থেকে একটু পড়ো নিরপরাধ সন্তানগুলোকে নিরপরাধ ছেলেগুলোকে অস্ত্র মামলা দিয়ে কেন গ্রেফতার করেছিল ঠিক না বেটি এখান থেকে একটু পড়ো কোরআনের বই পে তাফসীর পে কেন তোমরা সন্ত্রাস জঙ্গিবাদের কিতাব বলেছিল কথা ঠিক না বেটি এই রকম করে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সেদিন জবাব দিতে হবে সেই জবাব দিহিতায় কেউ রেহাই পাবে না জোরে বলেন কেউ রেহাই পাবে না এজন্য আল্লাহ পাক সেদিন আমাদেরকে খুলে দিয়ে বলবেন পড়ো এখান থেকে কেউ পড়তে পারবে না বুখারীর ভিতরে এসেছে মান নুকিশা হালাক যে ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন গোলাম এখান থেকে একটু পড়ো এখান থেকে একটু পড়ো সেই ব্যক্তির আর জবাব দেওয়ার কোনো কিছু থাকবে লোকটা তখন মিথ্যা বলার চেষ্টা করবে কোরআন কারিমে সে কথা আল্লাহ বলে দিলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً ব্যক্তি তখন মিথ্যা বলার চেষ্টা করবে লোকটি তখন মনে মনে ভাববে হায় আফসোস দুনিয়ার জীবনের ছোট থেকে ছোট বড় থেকে বড় এমন একটা অন্যায় নাই যে অন্যায়টি আজকে লিপিবদ্ধ হলো না মিথ্যা বলার যখন চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ধাক্কা দিতে দিতে আল্লাহর জাহান্নামের সামনে এনে দাঁড়া করায় দিবে বলে নাউযুবিল্লাহ সেকথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন আল্লাহ তাআলা বর্ণনা করছেন এইভাবে ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন আল্লাহ তাআলা বলছেন আমার শত্রুদেরকে যারা আমার শত্রু আমার কোরআন প্রেমিকদেরকে যারা পিটিয়েছে তাওহীদের বিরুদ্ধে চারণ করেছে তারা আমার শত্রু কার শত্রু জোরে বলেন কার শত্রু আল্লাহ তাআলা বলবে আমার শত্রুদেরকে আজ আল্লাহর জাহান্নামের সামনে নিয়ে আসো জাহান্নামের সামনে নিয়ে আসা হবে আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে এই তো জাহান্নাম এই জাহান্নামের ভিতরে তোমাদেরকে ফেলে দেওয়া হবে আজকে আর তোমাদের পক্ষে কেউ নাই আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিদেরকে জাহান্নামের সামনে যখন রাখা হবে একটু পরেই যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে ব্যক্তির হাত ব্যক্তির কান ব্যক্তির চক্ষু ব্যক্তির পা এমন কি ব্যক্তির সাথে থাকা চামড়াগুলো সাক্ষী দিবে আল্লাহু আকবার একটু কল্পনা করুন চিন্তা করুন যে চামড়াকে রেখে কোন অন্যায় করা যায় না সেই চামড়া সাক্ষী দিবে আল্লাহ তাআলা এই ব্যক্তি এই অন্যায় কাজগুলো করেছিল আল্লাহ জীবনে দুনিয়ার মধ্যে প্রতিবাদ করতে পারি নাই আজকে প্রতিবাদ করছি তুমি তাকে শাস্তি দাও বলি না আউযুবিল্লাহ লোকটা তখন জিজ্ঞাসা করবে ওরে চামড়া তোর তো এত যত্ন করেছিলাম তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেস চাকরি তো তখন চামড়া বলবে আনতাকান আল্লাহুল্লাজি আনতাকা কুল্লা শাই আল্লাহ পাক আজকে সব অঙ্গপ্রত্যঙ্গের জবান খুলে দিয়েছে সুতরাং আজকে তোমাকে আমরা রেহাই দিব না এজন্য যখনই আমরা কোনো অন্যায় করি চামড়ারে ফাঁকি দিয়ে করি না সাথে নিয়ে করি জোরে কোন ফাঁকি দিয়ে করি না সাথে নিয়ে করি সুতরাং চামড়ারে সাথে নিয়ে করি যারা আজকে এখানে বসলেন চামড়া সাথে আছে না সাক্ষী দিবে কি দিবে না এই যে দেখুন আজকে ভিডিও দিয়ে ভিডিও করা হচ্ছে এরকম ভিডিও কি আল্লাহর কাছে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وكل شيء أحصيناه في إمام مبين أمي الله باك إمام مبين نمو ভিডিও ক্যামেরা দিয়ে সব কিছু ধারণ করে রাখছি আপনারা আজকে যারা হাত তুললেন যারা স্লোগান দিলেন যারা এখানে এসে বসলেন যারা সাহায্য করলেন যারা সহযোগিতা করলেন যারা টেনশন করলেন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ওই তো আমার হাতটা দেখা যায় সুবহানাল্লাহ কথা ঠিক না বেঠিক তাহলে এই ধরনের মাহফিল এগুলো আমাদের নাজাতের জন্য যেন আল্লাহ পাক কবুল করে বলি আমিন আরো জোরে বলি আমিন দেখুন আল্লাহর ভয় নাই দেখে আজকে আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে অ্যান্টি করাপশন আছে দুর্নীতি দমন ব্যুরো আছে আরো কত কিছু আছে কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে আরে কথা বলে না দুর্নীতি বন্ধ হয়েছে কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা আজকের ইউনিভার্সিটিগুলোর মতো কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই কোন বিদ্যানিকেতনে ওই রকম পড়াশোনা করে নাই কিন্তু তারা আল্লাহ পাককে ভয় করত জোরে বলেন কাকে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা আমাদের কার না জানা যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নিজে সাহাবী আবার সাহাবীর সন্তান সুবহানাল্লাহ তারপরে কোন সাহাবী যিনি অর্ধটা পৃথিবী শাসন করেন আল্লাহু আকবার সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিমধ্য দিয়ে পথ দিয়ে চলছিলেন এই সময়ে দেখলেন একজন রাখাল ছেলে অনেকগুলো ছাগল নিয়ে মরুভূমির ভিতরে বিচরণ করছেন তারা ছদ্মবেশে চলতো আমাদের মতো এত সুন্দর জামা কাপড় পরত না দেখলে কেউ বুঝতোই না যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের সন্তান আল্লাহু আকবার এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রাখাল ছেলেটাকে একটু টেস্ট করতে চাইলেন রাখাল ছেলেটাকে ডেকে বললেন বিনি শাতাম মিনাল গানাম তোমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বেচে দাও কয়টা ছাগল আরেকটু জোরে কয়টা ছাগল রাখাল ছেলেটি বলল ওহে প্রতীক আমি তো তোমাকে চিনি না আমি তো তোমাকে জানি না এই ছাগলগুলোর মালিক আমি না কিভাবে আমি বিক্রি করব এটার মালিক তো রয়েছে অন্যজন এবার আব্দুল্লাহ বিন ওমর বলল ওরে বোকা রাখাল কেন তুমি বুঝো না এতগুলো ছাগল তোমার মালিক তেরো পাবে না একটা ছাগল মাত্র বিক্রি করে দাও আব্দুল্লাহ বিন ওমরের কথায় রাখাল ছেলেটি বলল ওহে প্রতীক আমি তো তোমাকে চিনি না জানি না কিন্তু তুমি কি জানো আমার মনি বড় চালাক মানুষ সকালে তিনি গুনে গুনে নেন আবার মাগরিবের সময় তিনি গুনে গুনে নেন সকালে গুনে গুনে দেন মাগরিবের সময় গুনে গুনে নেন সুতরাং আমি কোন ছাগল তোমার কাছে বিক্রি করতে পারবো না ছাগল যখন বিক্রি করবে না এবার আব্দুল্লাহ বিন ওমর আরেকটু টেস্ট করার চেষ্টা করলেন তিনি বললেন বোকা রাখাল তুমি কেন বোঝো না তুমি তোমার মালিককে গিয়ে বলবা কদ আকালাহু যিব বাঘ একটি ছাগলকে খেয়ে ফেলেছে অথবা তুমি গিয়ে বলবা একটি ছাগল পাহাড় থেকে পড়ে গেছে পাহাড় থেকে পড়ে গেছে অথবা গিয়ে বলবা ছাগলকে বাঘে খেয়ে ফেলেছে তাইলেই তোমার মনি বিশ্বাস করবে এবার রাখাল ছেলেটি বলল ওহে প্রতীক তুমি কি জানো না আমি যদি আমার দুনিয়ার মালিককে গিয়ে বলি একটি ছাগল বাঘে খেয়ে ফেলেছে অথবা একটি ছাগল পাহাড় থেকে পড়ে গেছে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আমার মনি বিশ্বাস করবে কিন্তু আইনাল্লাহ আল্লাহু আকবার ও আইনাল্লাহ দুনিয়ার মনি বিশ্বাস করবে কিন্তু আমার আল্লাহ যিনি আছেন সে আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না এ কথা যখন রাখাল বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান চোখ থেকে পানি ছেড়ে দিলেন মাথাটাকে আকাশের দিকে উঠালেন আল্লাহকে চিৎকার মেরে ডাক দিলেন আল্লাহ ডাক দিয়ে বললেন মাবুদ তোমার রাখালের ভিতরে এমন জ্ঞান কি করে আসলো ফায়াকুলু মুদ্দাতান তাওইলাতান
আইন আল্লাহ দীর্ঘ সময় ধরে মাথাটা উপরের দিকে দিয়ে চিৎকার করে করে কাঁদলেন আর বললেন আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন লম্বা সময় ধরে আকাশের দিকে তাকাতেন আর আকাশের দিকে তাকিয়ে তিনি বলতেন আল্লাহ আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় এই জ্ঞানটা যদি বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে রাখার ছেলেটির জ্ঞানটি চলে আসে এদেশের দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না সুতরাং এদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় সুন্নতে নববীর আদর্শকে যদি প্রতিষ্ঠা করতে হয় এদেশের প্রত্যেকটা আমলা কামলা এমপি মন্ত্রীকে সুন্নতে নববীর আদর্শ শিখতে হবে কথা ঠিক না বেটি আল্লাহর ভয় দিয়ে জাকাল ছেলেটি যে চরিত্র লালন করেছিলেন এদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী যদি এই চরিত্র লালন করে তাহলে এদেশের 400 কোটি টাকা মেরে দিয়ে আবার লজ্জাশীল হাসি না হেসে বেকুবের মতো এই রকম বলতে পারে না নিরজ্জের মতো এই রকম বলতে পারে না এটা কোনো টাকাই না কথা ঠিক না বেটি সুতরাং আল্লাহকে ভয় করতে হবে এই জীবনটা শেষ জীবন নয় এই জীবনের পরে বিরাট জীবন হবে সেই জীবনে হিসাব দিতে হবে কার কাছে হাদিস শরীফ খুলে দেখুন আল্লাহর হাবিবের ارشاد করেন ফানুসিবা লাহু ইয়াউমাল কিয়ামাত যারা দুনিয়ার জীবনে যারা মানুষের সম্পদ মেরে দেয় যারা মানুষকে ঠকায় ওই মানুষগুলার কারণে যারা ঠকেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের লক্ষ কোটি মানুষের সামনে সেদিন একটা বড় ব্যানার করবেন ওই ব্যানারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলানিন উমুকের ছেলে উমুক গাদ্দারি করেছে বেঈমানি করেছে সে মানুষকে ঠকিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পিঠের ভিতরে সাইনবোর্ড লটকে দিয়া তার সম্পদগুলো দুনিয়ার মধ্যে যেগুলো সে জড় সড় করেছিল সব সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন পিঠের মধ্যে উঠায় দিবে কন্যা উযুবিল্লাহ চিন্তা করেন এখন পিঠের ভিতরে যদি এত এত ইট এত এত গম এত এত সিমেন্ট এত এত টিনগুলো উঠায় দেয় লয়ে হাঁটতে পারবে জোরে করে হাঁটা সম্ভব হবে হাঁটা সম্ভব হবে না মিয়া ভাইরা এজন্য সেই আল্লাহকে ভয় করতে হবে যদি আল্লাহকে ভয় করা যায় দুর্নীতি দমন কমিশন লাগবে না দুর্নীতি দমন ব্যুরো লাগবে না রাখাল ছেলেটি যে আদর্শ গ্রহণ করেছিল সেই আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি এদেশ থেকে দুর্নীতি চলে যাবে কথা ঠিক না বেটি ভাইরা আমার ইসলাম সেই সৌন্দর্য শেখায় ইসলাম সেই সৌন্দর্য আমাদেরকে উপহার দেয় এজন্য সব অবস্থায় আমরা ভয় করব কাকে আসুন এবার আমরা দেখি আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক আমাদেরকে কয়টা পুরস্কার দেন প্রথমেই শুরুতে বলেছিলাম আলোচনার আলোচ্য বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা আল্লাহ পাককে ভয় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমল জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন সেই পরিমাণ আমল আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন কথা ঠিক না বেঠিক এরপরে বলেছিলাম গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক maaf করে দিবেন এবার আসুন আমার ভাইরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন উপহার দিবেন অল্প সময়ের মধ্যে যদি আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা যায় আল্লাহ কেমন নিয়ামত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নারী আর পুরুষ থেকে সৃষ্টি করেছি ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু কাউকে আমি আল্লাহ কুড়িগ্রামে পাঠিয়ে দিয়েছি কাউকে আমি আল্লাহ নরসিংদীতে পাঠিয়েছি কাউকে আমি আল্লাহ ইন্ডিয়াতে পাঠিয়েছি কাউকে আমি আল্লাহ ইউরোপে পাঠিয়েছি কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকায় পাঠিয়েছি কাউকে আমি আল্লাহ আফ্রিকাতে পাঠিয়েছি কারণ একটা বোচা কারণ একটা খারাপ কেউ বা লম্বা কেউ বা বেটে কেউ বা সাদা কেউ বা কালো এইগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না
আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করার একটা মাত্র জিনিস রয়েছে তার নাম হলো তাকওয়া কিনা জোরে কোন কিনা জোরে কোন কিনা এই তাকওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে সাহাবা কেরাম ভয় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম জিরো থেকে টেনে হিরো বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা কে না জানি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্তমান ইথিওপিয়াতে যার জন্ম কালো একটি এলাকায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন কালো মানুষ বলে দাম কি কম নাকি জোরে কোন কম নাকি ইসলাম গ্রহণ করার আগে দাম কম না বেশি ছিল এত কম ছিল কিতাবগুলোর ভিতরে এসেছে সিত্তাতু দারাহিমা মাত্র 6 দিরহাম ছিল কয় দিরহাম 6 দিরহাম মূল্যের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ রাব্বুল আলামিন কত কত বাড়ায়া দিলেন আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন গমন করলেন আল্লাহর হাবিব বললেন ফাসামিতু সাউতান আল্লাহর জান্নাতের ভিতরে আমি একটি আওয়াজ শুনতে পেলাম ওয়াজানান্তু আন্নাহু বিলাল আল্লাহু আকবার আর আওয়াজটা শুনে আমি বুঝে নিলাম এই আওয়াজটি অন্য কারণ নয় এই আওয়াজটি হযরতে বেলালের সুবহানাল্লাহ মেরাজ থেকে রাসূল আসলেন সাহাবীদেরকে ডাকলেন ও সাহাবীরা তোমরা কি জানো বেলালের দাম কত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কথাটা শুনলেন চোখ থেকে পানি ছেড়ে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি এমন দাম আমার আল্লাহ রাসূল বললেন বেলাল চুপি চুপি কি এমন আমল করো মাওলারে এত খুশি কেমনে করনা কেন তোমার দাম এত বেড়ে গেল বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ কি আমার দাম আল্লাহর নবী বললেন বেলাল আমি যখন মেরাজে গেলাম সেখানে গিয়ে তোমার কণ্ঠ শুনলাম সেখানে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল তোমার দাম এত বাড়লো কিভাবে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আমি কাউকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে সুবহানাল্লাহ আর যখনই আমি ওযু করি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এছাড়া তো তেমন কোনো আমল করতে পারি না এই দুইটি আমলের দাম ছাড়া অন্য কোনো মূল্য আমার কাছে নাই আল্লাহু আকবার আমার ভাইরা কয়টা আমল দুইটা আমল এর মধ্যে একটা হচ্ছে কার ভয় জোরে কোন কার ভয় আল্লাহর ভয়ের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত বেড়ে গেল সেই দাম যদি আমরা আজকে বুঝতাম মুসলমান জাতির জন্য আফসোস আজকে আমরা বুঝি না কারা মুত্তাকি তাদেরকে চিনি না আজকে যারা আমাদেরকে নতুন নতুন কথা বলে তাদের ব্যাপারে আমরা খুশি হয়ে যাই কথা ঠিক না বেটি পরহেজগার লোকদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে চিনতে হবে আর যারা চিরন্তন গাদ্দার তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা ইমানি দায়িত্ব কথা ঠিক না বেটি কারণ বিশ্ব নবী বলেছেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের স্বৈরাচার মিথ্যাবাদী রাজকার্য ক্ষমতার বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ কথা ঠিক না বেটি এজন্য আমার ভাইরা আল্লাহ পাককে ভয় করে যারা হক কথা বলবে সঠিক কথা বলবে আল্লাহ পাককে ভয় করবে আল্লাহ দাম কমাবেন না বাড়াবেন জোরে কোন কমাবেন না বাড়াবেন দাম বাড়ায় দিবেন দাম কেমন বাড়ালেন আল্লাহর জান্নাতে গিয়ে আওয়াজ শুনছে সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না জানি যিনি আমার রাসূলকে হত্যা করতে আসলেন সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহকে ভয় করার কারণে কত বেড়ে গেল বিশ্ব নবী যখন মেরাজে গেলেন আল্লাহর নবী বলেন ফারাইতু ফিহা কসরান সেখানে গিয়ে একটি বাড়ি দেখলাম একটি ঘর দেখলাম একটি ডুপ্লেক্স ভিলা দেখলাম একটি বিশাল বিল্ডিং দেখলাম জিজ্ঞাসা করলাম জিবরিল এই বাড়িটি কার
জিব্রিল বললেন রজুলুম মিনাল আরব আরবের একজন লোকের আমি রাসূল মনে করলাম যেহেতু আরবের কোন লোকের তাহলে আমার জন্য মনে বাড়িটা বানাইছে আল্লাহু আকবার এরপরে আবার বললাম আরবের কোন লোকের রজুলুম মিন কুরাইশ কুরাইশ গোত্রের একজন মনে মনে ভাবলাম কুরাইশ গোত্রের তো আমি সবচেয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে বানিয়েছে মনে হয় বাড়িটি আমার জন্য এবার জিজ্ঞাসা করলাম কুরাইশদের মধ্যে থেকে কে বলে দিলেন কুরাইশদের মধ্যে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ পাক এই সুন্দর বাড়িটি আল্লাহ নির্মাণ করে রেখেছেন সুবহানাল্লাহ এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে ঢুকবেন তখন মনে হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ব্যাপারে খুব রাগী ছিলেন তিনি চিন্তা করলেন যদি আমি গর্তের ভিতরে ঢুকি ওমর জিজ্ঞাসা করতে পারেন ইয়া রাসূলুল্লাহ কে আপনাকে অনুমতি দিয়েছিল ঘরে ঢুকতে কথা ঠিক না বেঠি ফিরে আসলেন মেরাজ থেকে এসে বলছেন ওমর এত সুন্দর তোমার একটা বাড়ি দেখে আসলাম আল্লাহু আকবার মনে চেয়েছিল তোমার বাড়িতে একটু ঢুকবো সাথে সাথে তোমার গায়রাত তোমার আত্মমর্যাদা আমার মনে পড়ে গেল যখন আত্মমর্যাদা মনে পড়ল ভাবলাম তুমি আবার কি না কি বলো এজন্য আমি ঢুকলাম না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ঝরালেন চিৎকার করে কাঁদলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য কি আমার কোনো আত্মমর্যাদা আছে আপনার জন্য কি কোনো রাগ আছে কোনো ক্ষোভ আছে কেন আপনি ঢুকলেন না আমার জান্নাতের বাড়ি দেখলেন না আমার বাইরা আমার বাবাজিরা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করার জন্য আসলেন আল্লাহকে ভয় পাওয়ার কারণে সে ওমরের দাম আল্লাহ কত বাড়ায় দিলেন আল্লাহু আকবার সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তেরাওয়াত শুনলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى একটা জাররা পরিমাণ অনু পরমাণু পরিমাণ মিথ্যাচার যারা যারা করবে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে যত ছোট গুনাহ হোক না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদা শুরু করলেন যদি অনু পরিমাণ পরমাণু পরিমাণ জবাব দিয়ে করা লাগে আমি কিভাবে বাঁচব যখন তিনি কাঁদা শুরু করলেন সঙ্গে সঙ্গে একজন তেলাওয়াত করলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমা আনা ইবনে মাসউদ আমাদের মাঝে কি ইবনে মাসউদ আছে নাকি এত সুন্দর কথা ইবনে মাসউদ ছাড়া কেউ বলতে পারে না একজন সাহাবী হাত তুললেন রাত্রি গভীরে হাত তুললেন ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি যেটা ধারণা করেছিলেন আমি ইবনে মাসউদ আপনাকে বলে দিচ্ছি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না সেই ঘটনা আজ আমাদের মনে পড়ে যায় এই জন্য কারণ আমরা কেউ এখানে এমন নাই যে ব্যক্তি গুনাহ করি নাই সাগিরা কাবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় সবাই আমরা গুনাহ করেছি কিন্তু যিনি গুনাহ থেকে মাফ করতে পারেন তিনি কে আল্লাহ এত আস্তে আল্লাহর নাম আল্লাহ জোরে কর না কে আল্লাহ কবি বড় চমৎকার করে বলেন হর হামেশা ও দেনে কো তো ইয়ার হো হর হামেশা ও দেনে কো তো ইয়ার হো আবার জুনা মাঙ্গে উসসে ও বেজার হো দুনিয়ার মালিক গুলো একবার দুইবার তিনবার দেয় চারবারের সময়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কিন্তু আমার আল্লাহ এমন মালিক একবার দুইবার না বান্দা যদি হাজারবার লক্ষ বারো চায় আমার আল্লাহ বান্দার আশা পূরণ করে দেয় আল্লাহ কতটুকু দেয় কতটুকু দেয় যদি কোটিবারও বান্দা চায় আল্লাহ বেজার হয় না বরং যদি আপনি না চান আল্লাহ বেজার হন কথা ঠিক না বেঠিক
আমার ভাইরা আল্লাহর কাছে যাবেন না কার কাছে যাবেন ওই আল্লাহর কাছে যাবেন যে আল্লাহর কাছে কোনো অভাব নাই বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন যদি ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যদি তোমাদের প্রথম মানুষ থেকে শুরু করে শেষ পর্যন্ত সব মানুষগুলো যদি খোলা প্রান্তরের ভিতরে বসে যদি জিনগুলো সবগুলো যদি দাঁড়িয়ে থাকে আল্লাহর কাছে যায় জিনদেরকে আর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাওয়া পাওয়া যদি পূর্ণ করে দেন মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াত ইযা উদখিলাল বাহার সমুদ্রের ভিতরে একটি সূচ প্রবেশ করিয়ে যদি সূচটি আবার উঠিয়ে আনা হয় সেই সূচ দিয়ে যেমন সমুদ্রের পানি ফুরিয়ে যায় না আল্লাহ পাকের কাছে যদি তোমরা চাও আর আল্লাহ যদি তোমাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দেয় আল্লাহ পাকের বিশাল বান্দার থেকে সমুদ্রের পানি যতটুকু ফুরিয়েছে আল্লাহর বিশাল বান্দার থেকে ততটুকু ফুরাবে না যাবেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা যুমারের 20 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাকিনিল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া তাজরি মিন তাহতিহাল নার আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন গোলাম তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো জোরে বলেন কাকে ভয় আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাতে তালায় তালায় বাড়ি নির্মাণ করে দিব জোরে বলি সুবহানাল্লাহ জান্নাতের বাড়িটা কয় তালা হবে কেউ বলতে পারেন কয় তালা হাদিস শরীফের ভিতরে এসেছে ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজা আল্লাহর জান্নাতের বাড়িটি 100 তলা হবে জোরে বলি কয় তলা আপনি কইবেন হুজুর 100 তলা তো দুনিয়াতে আছে মালয়েশিয়াতে আছে পৃথিবীর বহু কান্ট্রিতে চীনে আছে বহু কান্ট্রিতে 100 তলা বিল্ডিং আছে তো 100 তলা বিল্ডিং জান্নাতে আল্লাহ দিবে বলেন তো জান্নাতের 100 তলা আর দুনিয়ার 100 তলা কি এক সমান আরে কথা বলেন এক সমান আল্লাহর হাবিবের ইরশাদ করেন আল্লাহর জান্নাতে 100 তলা হবে দুনিয়ার 100 তলার মত নয় মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ আকাশ থেকে জমিন জমিন থেকে আকাশ যত দূরে আল্লাহর জান্নাতে একটি তালা থেকে আরেকটা তালা এত দূরে হবে এইরকম বাড়ি আল্লাহ পাক রেখেছেন ওই গোলামদের জন্য যারা ভয় করেছে কাকে আরো আস্তে কোন কাকে আল্লাহ এর শেষে এসে বলছেন ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ এই ওয়াদা আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না করে কি আল্লাহ এই কথা কেন বললেন কারণ স্বামী স্ত্রী ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে স্ত্রী স্বামী ওয়াদা করে ভঙ্গ করে পিতা পুত্র ওয়াদা করে ভঙ্গ করে মা সন্তানের সঙ্গে ওয়াদা করে সন্তান মায়ের সঙ্গে ওয়াদা করে ভঙ্গ করে ঠিক না বে ঠিক কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহ এই ওয়াদা আমি আল্লাহ আর আমি আল্লাহ কখনো কোনো ওয়াদাকে ভঙ্গ করি না সুবহানাল্লাহ এই সূরা যুমারের 61 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সু ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে কিয়ামতের কঠিন ফয়সালায় দুনিয়ায় মায়া তো আদর করত
এত যত্ন করতে এত সোহাগ করত সেই মা খেরাতে চিনবে তো কথা কোন চিনবে সেই মা আমাদেরকে চিনবে না কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না টাকা পয়সা কোনো কাজে আসবে না সেই দিন যে জিনিসটি কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম নিরাপদ মন নিয়ে যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেকসুর খালাস করে দিবেন জোরে কি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলেন কিয়ামতের সেই কঠিন মুসিবতের সময়ে জান্নাত আর জাহান্নামের ফয়সালা যখন হবে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর আল্লাহর গোলামদেরকে আল্লাহ মাফ করে দিবেন তাদের কোনো চিন্তা থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে তাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ তারা হচ্ছে সেই শ্রেণী যারা দুনিয়াতে ভয় করেছে কাকে আরো জোরে ডাক দেন কাকে একই সূরা সূরা যুমারের একাত্তর নম্বর আয়াতে কারিমাতে এসে আল্লাহ বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا دولي دولي شدين متقي دركيب جرى الله كي بھائي كوري چه تدركيب الله تعالى دولي دولي جنة ردك نياز بن الله أكبر حتى إذا جاؤها الله جنة رشمن جو كنترا چولي عجبه وفتحت ابوابها আল্লাহর জান্নাতটা তাদের জন্য খুলে দেয়া হবে চিৎকার করে বলে সুবহানাল্লাহ এই জান্নাত দেখে এখনো জান্নাতের সামনেই যায় নাই হাজার হাজার মাইল পিছনে শুধু লাল গালিচার অভ্যর্থনা দেখে লোকেরা মনে করবে জান্নাতে চলে আসছে আল্লাহু আকবার তখন তারা বসে পড়তে নিবে এইজন্য ওয়াসিকা বলা হয়েছে যারা আলেম আছেন জানেন সায়েক মানে ড্রাইভার সায়েক মানে ড্রাইভার যিনি ড্রাইভ করে নিয়ে যান ড্রাইভারের কাজ হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাওয়া আমরা গরুকে কখনো কখনো ড্রাইভ করে নিয়ে যাই আমরা তখন কি বলি পিছন থেকে কি বলে আপনাদের এলাকায় হেড হেড বলে কি বলে নানা শব্দে আমরা প্রকাশ করে থাকি এই রকম শব্দভঙ্গি দিয়ে তখন আল্লাহ পাকের জান্নাতীরা বলবে ও জান্নাতীরা আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা এটা আল্লাহর জান্নাত না আরেকটু সামনের দিকে যাও জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযনাতুহা সালাম আল্লাহর জান্নাতে সেই জায়গার ভিতরে তাদেরকে জান্নাতীদেরকে ফেরেশতারা ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবে আর বলবে জান্নাতীরা চিরস্থায়ী আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করো আপনাদের কাছে মনে হয় জান্নাতের দামটা কম এই জন্য তো আসতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে কয় যায় না আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ চিৎকার করে বলি আল্লাহু আকবার ভাইরা আমার চিরস্থায়ী জান্নাত যখন লোকেরা পেয়ে ফেলবে লোকেরা এবার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াআদা ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিলেন সে আল্লাহর প্রশংসা করতেছি জোরে জোরে বলতেছি আলহামদুলিল্লাহ প্রশংসা কার সব জায়গায় প্রশংসা কার ঘুমাতে গেলে কার প্রশংসা ঘুম থেকে উঠে কার খেতে গেলে কার প্রশংসা খাওয়া থেকে উঠে কার দুঃখের সময় কার প্রশংসা সুখের সময় কার চুরি করার সময় কার চুরি করার সময় প্রশংসা করা যাবে না প্রশংসা করা সব অবস্থায় প্রশংসা করবেন কার ভালো অবস্থায় কি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন
আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর গোলামদেরকে প্রথমে জান্নাত দিবেন তারা হচ্ছে আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা দুনিয়ার জীবনে জেল জুলুম নির্যাতনে যারা বলতো আলহামদুলিল্লাহ কি বলতো আজকে আমি এসে কয়েকজনের সাথে কথা বললাম হুজুর দুইবার করে গেছি কয়বার কেউ এসে কয় হুজুর চারবার গেছি কয়বার আপনারা জান না এরকম আরে কথা কয় না ভয় লাগতেছে কথা কয় না ভয় লাগতেছে একটি জ্বলন্ত কারাগার হয়ে গেছে কখনো এনকাউন্টারে কখনো বা ক্রসফায়ারে কখনো বা রাজাকার বলে আজ নিরপরাধ মুসলমান মানুষকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে কথা ঠিক না বেটি আল্লাহ কবুল করুক বলি আমিন আরো চিৎকার করে বলি আমিন আল্লাহর কাছে আমরা চাই আয় আল্লাহ তাআলা বাংলাদেশের বাগ্গা কাছে আল্লাহ তুমি শান্তিপ্রিয় মানুষগুলোকে দিয়ে দাও বলি আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আল্লাহর ভয় যদি কারো ভিতরে না থাকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝার অপেক্ষা থাকে না কথা ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহর ভয় যদি না থাকে অষ্টম শ্রেণীর বাচ্চাদেরকে অস্ত্র মামলা দিয়ে গ্রেফতার করা যায় কথা ঠিক না বেঠিক এজন্য ভয় লাগবে কার জোরে বলেন কার যে লোকগুলোকে অ্যারেস্ট করা হয় পুলিশেরা নিজেরা বলে হুজুরেদের চরিত্র এত ভালো অ্যারেস্ট করার পরে আমরা দেখি এরা জেলখানার মানুষগুলোর নামাজি বানায় ফেলেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আজ এই রকম একটা অবস্থায় আমাদের জন্য সবচেয়ে বড় আমল হলো ভয় করতে হবে কাকে চিৎকার করে বলুন কাকে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন যখন আয়াত নাযিল হলো ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা রাসূল হে দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা বড় আখিরাতের জীবনটা বিরাট আল্লাহর নবীকে দে হয়রান হয়ে গেলেন বুঝতে বাকি রইল না এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতে হবে কিছুদিনের মধ্যে চলে যাব সুতরাং এই দুনিয়া আমার চিরকাল থাকার জায়গা হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে ডাকলেন ডেকে একটা বললেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আখিরাতের জীবনটা প্রথম জীবনের অপেক্ষায় অধিকতর শ্রেষ্ঠ অধিকতর মহান কথা ঠিক না বেঠি একটু উদাহরণ দেই কষ্ট হচ্ছে না আখিরাতের জীবনটা এত বিরাট কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা দুনিয়ার 60-70 বছরের জীবন আখিরাতের জীবনের কাছে একটা সকাল অথবা একটা সন্ধ্যার সমান হবে চিৎকার করে বলে আল্লাহু আকবার সুতরাং যারা দুনিয়া নিয়ে দৌড়ান আখিরাতের একটা সকাল অথবা একটা সন্ধ্যা নিয়ে দৌড়াচ্ছেন আখিরাত ভুলে গেছেন আমার নবী সাহাবীদেরকে ডাকলেন ও আমার সাহাবীরা মান কানাত মিন কিবালি মাজলামা ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা সাহাবীরা আমার আমি যদি তোমাদের কারো উপরে জুলুম করে থাকি তোমাদের কারো উপরে নির্যাতন করে থাকি তোমাদের কারো উপরে নিপীড়ন করে থাকি কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে সেই আদালতের আগে আমার কাছ থেকে তোমার প্রতিশোধ গ্রহণ করে না আল্লাহু আকবার কে বলতেছে বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে সাহাবীরা তোমাদের উপরে যদি জুলম করে থাকি নির্যাতন করে থাকি আল্লাহর হস্তে কিয়ামতের বিচারের আগে আমার কাছ থেকে বিচার ফয়সালা নিয়ে নাও আল্লাহু আকবার সাহাবীরা কান্না শুরু করলেন একবার না দুইবার না তিনবার জিজ্ঞাসা করলেন সাহাবীরা কান্না শুরু করলেন কাঁদতে কাঁদতে সাহাবীরা বেকুল হয়ে গেল সাহাবীরা বলতে লাগলেন খায়রু নাবিন উরসিলা ও নবীজি যত নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছে সব নবীর চাইতে যিনি শ্রেষ্ঠ নবী তিনি হলেন আপনি আপনি নিজে খাদ্য না খেয়ে কষ্ট করেছে
পেটে পাথর বেঁধেছেন দুই মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই এত এত কষ্ট আপনি করলেন তাই ফেলে ময়দানে মাইর খাইলেন রক্ত জড়ালেন রক্তাক্ত হলেন নিজের মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন এতগুলো যুদ্ধের ভিতর অংশগ্রহণ করলেন উহুদের প্রান্তরে রক্ত জড়েছে হেলমেট মাথার ভিতরে গেঁথে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কোনো প্রতিশোধ নাই আপনি আমাদের সাথে বড় ভাই যেমন আচরণ করে বাবা সন্তানের সঙ্গে যেমন আচরণ করে তার চাইতে শ্রেষ্ঠ আচরণ আপনার কাছ থেকে পেয়েছি সুবহানাল্লাহ আমার ভাইরা রাসূল যদি তার সাহাবীদেরকে এই কথা বলে ও সাহাবীরা তোমাদের উপরে কোনো জুলুম করেছে কিনা যদি করি তাইলে সেটা শাস্তিটা দুনিয়ায় দিয়ে দাও সুতরাং আমরা বলবো কার উপরে জুলুম হচ্ছে কিনা নির্যাতন হচ্ছে কিনা আপনার ইশারায় কাজ হচ্ছে কিনা আপনি সেটা ভাবু এখন সময় আছে চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর সময় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার এই সময়ে আল্লাহ পাককে ভয় করে তাওবা করুন গুনাহ যদি অনেক হয় করাবাতুল আরদি খাতিয়াতান যদি সারা দুনিয়া পরিমাণ গুনাহ হয় এই গুনাহও আল্লাহ maaf করে দিতে পারেন কিন্তু যদি মানুষের উপরে জুলুম করে মরেন যদি আল্লাহর সাথে শিরক করে মারা যান আল্লাহ পাক এই গুনাহ কখনো maaf করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলে আমিন আমার ভাইরা সূরা জুমারের যে আলোচনাটি করছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি গোলামেরা এবার বলবে আল্লাহ আপনার প্রশংসা কারণ আপনি জান্নাতের সব জায়গায় বিচরণ করার সুযোগ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুতরাং এই নিয়ামতগুলো যদি আমরা পেতে চাই তাহলে আমাদের হওয়া লাগবে মুত্তাকি জোরে বলি কি হওয়া লাগবে আরো জোরে বলি কি হওয়া লাগবে মুত্তাকি হওয়া লাগবে ভয় করতে হবে কাকে জোরে বলেন কাকে সূরা আহজাবের 70 থেকে 71 নম্বর আয়াতে আল্লাহ সে কথাই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদিদা আর সিধা কথা যদি বলো আল্লাহ রাব্বুল আলামিন ইউসলিহ লাকুম মা আমালাকুম আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমল জান্নাতে যাওয়ার জন্য দরকার সেই পরিমাণ আমল তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন শেষে এসে বললেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আর তোমাদের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গরমকে উপেক্ষা করে আমার এই প্রাঙ্গণে কুড়িগ্রামের এই অঞ্চলে বুরুঙ্গামারীর কোঁচাকাটা এলাকার আমার এলাকাবাসী যারা এখানে আলোচনা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার মধ্য দিয়ে আল্লাহ পাকের জান্নাত অর্জন করার তৌফিক আল্লাহ দান করুক বলি আমিন استغفار فري استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إله العالمين أكرم الأكرمين الله বাংলাদেশের শেষ প্রান্তে কুড়িগ্রামের আল্লাহ কচাকাটার এই জায়গায় এই ময়দানে আল্লাহ আমরা গুনাহগাররা কোরআনের আলোচনা নিয়ে যারা বসলাম কোরআনের কথাগুলো বললাম
আল্লাহ তুমি প্রত্যেকটা কথাকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ জানাইর সওয়াব টুকুন সর্বপ্রথম সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা এই পৃথিবী থাকার জায়গা না আল্লাহ নবীরা পৃথিবীতে থাকে নাই আল্লাহ নবীদের সঙ্গীরা থাকে নাই যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেল আল্লাহ সকলের আরওয়া পাকে সব টুকুন পৌঁছে দাও এ আল্লাহ একটু নজর করে দেখো গরম কি উপেক্ষা করে আল্লাহ হাজার হাজার ভাইরা তোমার দরবারে চোখের পানি নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি চোখের পানির দিকে তাকাইয়া জীবনের গোনা খাতার দিকে না তাকাইয়া মাহমুদ তুমি আমার প্রত্যেকটা ভাইয়ের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও এ আল্লাহ দুনিয়ার জীবনে সন্তানের সঙ্গে মা যদি রাগ করে আল্লাহ সন্তান বাবার কাছে যায় আল্লাহ মা যখন বুঝতে পারে আবার সন্তানকে কুলে টেনে নেয় বাবার সঙ্গে যখন রাগ সন্তান মায়ের কাছে যায় মায়ের মনটা যখন সন্তানের দিকে গালেব হয়ে যায় বাবা তখন আবার সন্তানকে বুকে টেনে নেয় কিন্তু মাহবুব মাওলা তুমি যদি আমাদের দিকে না তাকাও তুমি যদি আমাদেরকে না ডাকো তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো রে আল্লাহ বান্দা যাবে কার কাছে আল্লাহ গুনার বোঝা কাঁধে লইয়া সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করলা আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাই আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমার বুড়ো বুড়ো মুরব্বীরা দাড়ি পাকা মানুষগুলো কষ্ট করে বসে আছে আল্লাহ এই মানুষগুলো ঘুমাতে পারত ঘুমায় নাই আল্লাহ আমার যুবক বাবাজিরা এই মুহূর্তে আড্ডা দিতে পারত আড্ডা দেয় নাই আল্লাহ বন্ধু পরিষদের যুবকেরা কতটা কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ সবার দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছে মাদের এমন কষ্ট থাকে বলতে পারে না সহ্য করতে গেলে হার শুকিয়ে যায় জবান দিয়ে বন্দুক বলতে গেলে মুখ বন্ধ হয়ে যায় আল্লাহ আমার মা বোনদের সেই কষ্টগুলোকে আল্লাহ দূর করে দাও আয় আল্লাহ ও মাহবুব তুমি আজকের এই ময়দানের দিকে তাকাও আল্লাহ আমার ভাইরা চোখের পানি নিয়ে হাত তুলেছে আল্লাহ কেঁদে কেঁদে তোমার কাছে ফরিয়াদ করছে আল্লাহ প্রত্যেককে তুমি বেগুনাহগার মাসুম বানিয়ে দাও আল্লাহ তাআলা আমি হাদিস থেকে বলেছিলাম প্রথমে যারা বসবে গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দিবা মাহবুব তুমি যদি মাফ না করো আল্লাহ কিয়ামতের দিন তোমার এই বান্দারা যদি আমাকে ধরে মাহবুব আমার পালাবার কোনো জায়গা থাকবে না আল্লাহ যে ভাইরা এখানে বসলো আল্লাহ প্রত্যেককে নামাজি দিনদার বানায় গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা এখানে যারা বসলাম আল্লাহ আমাদের হাতের ডানে আর বামে সামনে আর পিছনে কত মানুষ মাটির নিচে চলে গেল আল্লাহ গত বছর মাহফিলে ছিল আজকের দিনে মাটির নিচে চলে গেল আল্লাহ এই মাহফিল দেখে যেতে পারলো না অন্ধকার কবরে বসে দুটি হাতের দিকে তাকাইয়া আছে মাহবুব গো সেই অন্ধকার কবরবাসীদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মনে হয়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা আল্লাহ ঈদের সময় গোশত পাকাইয়া মা আমাদের জন্য প্লেটে ভাত বাইরা আল্লাহ বসে থাকতো প্লেটের ভিতরে ভাত গোশত দিয়ে মা অপেক্ষা করতো কখন আমার সন্তান আসবে
আল্লাহ গো কতদিন হয় মাকে অন্ধকার কবরে রেখে আসলাম মায়ের কানের দুল খুলে রাখলাম নাকের ফুল খুলে রাখলাম কিন্তু মায়ের গুনাহগুলো খুলে রাখতে পারলাম না আল্লাহ এই আল্লাহ মা কেমন আছে জানি না সেই মা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিও আল্লাহ এই আল্লাহ জানি না কাদের বাবা নাই বাবা হারা সন্তানগুলো এখন বুঝে এখন তো আর ঘুমায় থাকলে কেউ মাথায় হাত বোলায় না কেউ বাবা বাবা বলে কান্দে না কেউ আল্লাহ আমাদের জীবন নিয়ে ভাবে না আল্লাহ এরকম বাবা হারা সন্তান যারা তোমার দরবারে হাত তুলে কাঁদে আল্লাহ তুমি বাবার কবরের আযাবকে চিরতরে মাফ করে দাও আল্লাহ আজকেও যখন আমি এখানে আসছি আল্লাহ প্রতিমধ্যে বাবা কতবার খবর নিয়েছে আল্লাহ তুমি আমার বাবার হায়াত তৈয়বা দান করে দিও আল্লাহ আল্লাহ যারা এখানে বসলাম আল্লাহ কোরআনের কথাগুলো শুনলাম আল্লাহ মা বাবার কবরে আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ এই দুনিয়া চিরকাল থাকবো না আল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে যাব মাবুদ এমন দেশে চলে যাব মাবুদ কেউ কাউকে চিনবে না কেউ কারো কোনো কাজে আসবে না আল্লাহ যেদিকে তাকাবো শুধু মাটি আর বাটি আল্লাহ সাপ বিচ্ছুর জগৎ আল্লাহু আকবার আল্লাহ সেই বিরাট জীবনে আল্লাহ জানি না কার কি হালত হবে আল্লাহ তোমার হাবিবের সাথ করেন আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহার কবরের ভিতরে মানুষে তো অসহায় সাঁতার না জানলে লোকেরা যেমন অসহায় কবরের লোকেরা ঠিক তেমন অসহায় আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আল্লাহ যেদিন আমরা কবরে শুয়ে পড়ব এই মাহফিলকে উসিলা করে আল্লাহ যেদিন কবরে ঘুমায়া যাব আল্লাহ তুমি আমাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আল্লাহ বিশেষ করে এই বন্ধু পরিষদ আল্লাহ যে সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ এই সংগঠনকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আমার ছোট ভাই নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের অনেক কষ্ট করে এসেছে আল্লাহ কবুল করে নিও আল্লাহ আমার সাইফুলকে কবুল করে নিও আল্লাহ আমার মাহাদিকে কবুল করে নিও আল্লাহ যারা এখানে এসেছে মাবুদ আমি নাম জানি না মাবুদ আল্লাহ গরম কুপিক্ষা করে ভিজা জামা নিয়ে চোখের পানি নিয়ে যারা হাত তুলেছে মাবুদ একজনের হাত কেউ ফিরাইয়া দিও না আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ কুরআনের মাহফিল থেকে আমরা কিচ্ছু দিতে পারি না আল্লাহ আমরা এই কথার নিশ্চয়তা দিতে পারি আল্লাহ তুমি যদি চাও আমাদেরকে মাফ করে দিতে পারো আল্লাহ আল্লাহ এই মাহফিলে আমার যে মায়েরা আমার যে বোনেরা আল্লাহ আমার যে মুরব্বীরা যারাই বসেছে আল্লাহ সকলকে তুমি দিনদার বানায় দাও আল্লাহ জানাব এই মুহূর্তে মনে হয়ে যায় আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা আল্লাহ অনেকেই আল্লাহ দুনিয়া থেকে চলে গেল আল্লাহ বিশেষ করে আমাদের প্রিয় আল্লামার কথা মনে হয় আল্লাহ আমাদের আল্লামা সারাটা জীবন কোরআনের কথা বলেছে আল্লাহ পথহারা মানুষগুলোকে পথের দিশা দিয়েছে আল্লাহ অন্ধ মানুষগুলোকে আল্লাহ চাঁদের চোখে আলো জ্বালিয়েছে আল্লাহ সে আল্লামাকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে আল্লাহ তুমি আমাদের প্রিয় আল্লামাকে আল্লাহ আমাদের মাঝে আবার ফিরিয়ে দিয়ে কোরআনের কথাগুলো শোনানোর তৌফিক দিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ জালেমের বিচার তোমার কাছে মাবুদ তুমি তো বলেছো মান তারাকাহু জব্বারান কসমাহুল্লাহ যদি কোন স্বৈরাচার আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আল্লাহ তুমি টুকরা টুকরা করে তাদেরকে জমিনের মধ্যে নিশ্চিহ্ন করে দিবা মাবুদ গো বিচার তোমার কাছে দে আল্লাহ যারা আমাদের উপরে নির্যাতন করছে আল্লাহ যারা জুলুম করছে আল্লাহ এরা আমাদের ভাই এরা আমাদের কলিজারে আল্লাহ
আল্লাহ এই ভাইগুলাকে তুমি হেদায়েত দিয়ে দিও আল্লাহ 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 যে ভাইরা কষ্টে আছে অনেকে বাড়িতে ঘুমাতে পারে না অনেকে আল্লাহ কত দিন ধরে স্ত্রীর চেহারা দেখে না অনেকে সন্তানের চেহারা দেখতে পারে না অনেকে চক্ষু হারিয়েছে অনেকে হাত হারিয়েছে অনেকে পা হারিয়েছে অনেকে চাকরি হারিয়েছে আল্লাহ এদের জিম্মাদার তুমি নিজে হয়ে যাও আল্লাহ আয় আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ যেই কথাগুলো বললাম আল্লাহ আমলের নিয়তে আল্লাহ আমি যেন প্রথমে আমল করতে পারি আবার বাইরে যেন আমল করতে পারি তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ তাআলা সবশেষে মালাকুল মউত যখন ঘরের দুয়ারে হাজির হবে মাবুদ গো আমরা জানি না কি সুরতে কার সামনে হাজির হবে বদকারের জানটা এমন ভাবে কবজ করবে প্রত্যেকটা লোমকূপ ধরে ধরে টানা হবে জান বের হয়ে যাবে কিন্তু রূহ বের হয় না আল্লাহ আর ইমানদারের রূহটা এমন ভাবে বের হবে কলস থেকে পানি ডাললে পানিটা যেভাবে গরগর গরগর করে পড়ে ইমানদারের রূহটা আস্তে আস্তে এইভাবে বের হয়ে যাবে হে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ইমানদার বানিয়ে দাও আল্লাহ প্রত্যেককে তুমি মুত্তাকি বানিয়ে দাও আল্লাহ প্রত্যেককে তুমি পরহেজগার বানিয়ে দাও আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ প্রত্যেককে তুমি দ্বীনদার বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তাআলা সব শেষে যখন এই দুনিয়ার মায়া ছায়া আনন্দ উপভোগ ছেড়ে চলে যাব আল্লাহ কবরের মাটিকে আপন করে দিব আল্লাহ সেই সময় সেই ক্ষণে আল্লাহ আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মেঘহীন বৃষ্টি সূর্যহীন রৌদ্র আমি তোমার সৃষ্টি ও গো তুমি মহান আমি ক্ষুদ্র আমি মেঘহীন বৃষ্টি সূর্যহীন রৌদ্র